হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে। তো যেমনটা আমি কিছুদিন আগে একটা লাইভে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে আমি এখন বাড়িতে আছি আর আমার বাড়িতে পুজো আছে। এক মাস আগে একটা পুজো হয়েছিল, সেটার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে বাড়ির কালী পুজো। তো আজকে আমি সকালে এখন একটু ফ্রেশ হয়ে গেছি, তো চলো পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যে আজকে সারা দিন কী করলাম। সো প্লিজ আজকে ব্লগটাকে স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। সকালে আমি নিচে নেমে দেখলাম রেডি শেডি হয়ে, তো এখন মা পুজো দেওয়ার জন্য, মানে বিভিন্ন জায়গায় পুজো দেওয়ার জন্য পুজো রেডি করছে, আর সেখানে হেল্প করছে আমার ছোট বৌদি। কারণ আজকের দিনে সকালে বহু জায়গায় পুজো পাঠাতে হয়, বাড়ির আশেপাশে যত মন্দির আছে সেই সমস্ত জায়গায় পুজো পাঠাতে হয়, তো সেটারই এখন প্রস্তুতি চলছে। আর পাশে দেখতেই পাচ্ছ পুজোর জন্য কিন্তু ঠাকুরের সমস্ত বাসনপত্র রেডি করা আছে। পুজোর দিন সকাল থেকে বহু কাজ থাকে। তো চলো, একেবারে আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা। দেখতেই পাচ্ছ ঠাকুরের বসার আসনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, কিন্তু আমরা এখনও কেউ রেডি হইনি। চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হতে হতে অনেকটা সময় চলে গিয়েছিল, তাই একেবারে চলে এসেছিলাম ঠাকুরের কাছে। আমরা চলে এসেছি এখন সবাই মিলে মাকে আনতে, আর মাকে এখন তোলা হয়েছে ভ্যানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখছো সবাই, মানে অনেক বাচ্চারা গিয়েছিল পাড়া থেকে, এবং আমাদের বাড়ির ওপর থেকেই গিয়েছিলাম আমরা। মানে মাকে বাড়িতে নিয়ে আসার আগে যত আত্মীয় স্বজন বাড়িতে উপস্থিত থাকেন সবাই মিলে কিন্তু হই হই করে আমরা চলে যাই মাকে আনতে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে কিন্তু খুব আনন্দ করতে করতে মাকে নিয়ে চলে এলাম আমরা আমাদের বাড়িতে। তো মাকে এবার মার আসনে বসানো হবে, কিন্তু বাড়ি থেকে অনেকটা দূর, তো আর সেদিন অনেকটা গরমও ছিল, তাই বাড়ি এসে প্রত্যেকে হাঁপিয়ে গেছে। তো এখন চলছে শরবত বিতরণ, তো আমিও তো তাদের দলেই পড়ি। তো এক গ্লাস শরবত নিয়ে নিলাম এখান থেকে, এটা ছিল কাঁচা আমের শরবত, সেটা খেতে খেতেই চলে এলাম মায়ের কাছে। এখন মায়ের ফুলের সাজসজ্জা চলছে, দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন মাকে খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ফুলের মালা দিয়ে সাজিয়ে দিচ্ছে, ফুলের গয়নায় সাজানো হবে। এরপর চলে এসেছিলাম আমি একটু ওপরে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনু কী ছিল। তো আজকের রাতের মেনু ছিল স্যালাড, ভেজিটেবল চপ, কচুরি, কাশ্মীরি আলুর দম, চানা পনির, পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি। কিন্তু রাত্রির দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি চলে এসেছে, কিন্তু মায়ের দয়ায় তখন মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, লাস্টের একটা ব্যাচ বাকি ছিল এবং সেটাও খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। যেমনটা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে, খুব কম সংখ্যক মানুষই বাকি ছিলেন খেতে। এখন বৃষ্টি থামার পর আমরাও প্রত্যেকে, মানে বাড়ির প্রত্যেকে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমি এবছর অসুস্থ থাকার কারণে অঞ্জলিটা দিচ্ছিলাম না, মনটাও খারাপ ছিল বেশ তার জন্য। এরপর চলে এলাম পুজো দেখতে, আর পুজোর এই পার্টটা না আমার ভীষণ ভালো লাগে। ছোট থেকে আমি ভীষণ ভয় পেতাম এটা দেখতে, তো এখন মা আর বড় মা আমাদের মায়ের কাছে দোনো পড়াচ্ছে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে এটা থাকে, মানে নিয়মটা থাকে, সেটা আমার আরও বেশি ভালো লাগে। সেটা হচ্ছে, মানে যারা ধনু পড়ায় তাদের থেকে বয়সে যারা ছোট, প্রত্যেকে কিন্তু তাদের কোলে বসে আশীর্বাদ নেয়। তো এখন আমাদের বাড়ির, মানে প্রত্যেকে মার কোলে বসে আর বড় মার কোলে বসে আশীর্বাদ নিচ্ছে। দেখতেই পাচ্ছ একে একে কিন্তু আমরা প্রত্যেকেই গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে মা এবং বড় মা দুজনেই কিন্তু আমাদের সবার থেকে বড়, তাই সেই সংখ্যাটা অনেক বেশি ছিল মার থেকে আশীর্বাদ নেয়ার। তো যাই হোক, এবার পুজো এখন প্রায় শেষের দিকে, প্রায় এখন শেষ রাত্রির পুজো। এখন বাড়ির সবাই একসাথে বসে অঞ্জলি দিচ্ছে মায়ের সামনে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে একসাথে বসে অঞ্জলি দেওয়া। সত্যি মানে একটা আলাদা রকমের অনুভূতি হয়। কিছুক্ষণ আগেই যেটা বললাম, এখন প্রায় শেষ রাত্রির পুজো হচ্ছে, আর শেষ রাত্রির পুজোর পর কিন্তু বাড়ির প্রত্যেকে মঙ্গলদীপ প্রজ্বলন করে।
তোমরা এখন দেখতেই পাচ্ছ বাড়ির ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু মঙ্গলদীপ প্রজ্বলন করছে এখন। আর এরপরেই যেন দেখতে দেখতে কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টা কেটে যায় আর মায়ের আবার বিদায়ের পালা চলে আসে। ওই যে কথায় বলে না, মা আসবে আসবেই ভালো, এসে গেলে সময়টা যেন কোথা দিয়ে কেটে গেল। পুজো একবার শুরু হলে মায়ের সামনে বসে থাকলেও কীভাবে যে কয়েকটা ঘন্টা কেটে যাবে সেটা কেউ বুঝতেই পারবে না। আর দেখতে দেখতেই যেন পুরো রাত্রিটা শেষ হয়ে যাবে আর মায়ের আবার বিদায়বেলা চলে আসবে। সকাল থেকে এত আয়োজন, এত আনন্দ, এত হই হুল্লোড়, সমস্ত কিছু যেন কয়েকটা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। মায়ের বিদায়বেলার আগে মায়ের বরণ, মিষ্টিমুখ, তারপর সিঁদুর খেলা, বিভিন্ন অনুষ্ঠানগুলো চলতে থাকলেও কোথাও যেন মনটা একটু বিষাদে ভারাক্রান্ত হয়ে পড়ে। মা চলে যাওয়ার পর আগের দিন সকাল থেকে যে এত আয়োজন, মায়ের বসার জায়গাটা এত সুন্দর করে সাজানো, কিছুক্ষণ বা কয়েক ঘন্টার জন্য যেই আসনে মা বিরাজ করছিলেন সেই আসনটাকে খালি দেখে সত্যি মনটা না একেবারে হু হু করে ওঠে। তো আমরা প্রত্যেকে চলে এসেছি এখন আমাদের পুকুর ঘাটে, যেখান থেকে মাকে বিদায় দেয়া হবে আজকের জন্য, কারণ আমরা চাইলেই মাকে একেবারে বিদায় দিতে পারি না, মা সবসময় আমাদের মধ্যে থাকে। আর সেই অনুভূতিটা কিন্তু চাইলেই অনুভব করা যায়। যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন না পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। আমি চাই মার আশীর্বাদ তোমাদের সকলের ওপর থাকুক, মা সবাইকেই ভালো রাখুক। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।